দেশে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে শিবিরকে নিয়ে। বিশেষ করে 17 বছর পর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে আলোচনা সমালোচনার সেই তালিকায় রয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের। শনিবার ঢাবি শিবির সভাপতিকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে জুলকার নাইন লেখেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইয়ের 25 তারিখ থেকে, তারপর নিয়মিতই কথা হতো। আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে। ঢাবি শিবির সভাপতিকে নিয়ে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইনের স্ট্যাটাসে লেখেন, বয়সে ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের। ডিবি কার্যালয় যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক, তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়। নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো। সত্যি বলতে কি, সালমানের পুরো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম। কতই বা বয়স তার, হয়তো 24 বা 25 হবে, তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কায়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি, কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্য সাধুবাদ জানাই। এদিকে সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি। এরপরই শুরু হয় তুমুল আলোচনা। আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানাননি তিনি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।